চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় ধসে তিন শিশু সহ একই পরিবারের পাঁচজন নিহত, স্থায়ী পুনর্বাসনের পরামর্শ। হজ যাত্রীদের বিমানের বর্ধিত ভাড়া মওকুফের সিদ্ধান্ত, কোন এজেন্সি বাড়তি টাকা আদায় করলে ফেরতের নির্দেশ। বঙ্গবন্ধু ছবি বিকৃতির অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলাকারী বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাময়িক বরখাস্ত, জানালেন ওবায়দুল কাদের। শাহবাগের ছাত্র বিক্ষোভের রাবার বুলেটে আহত শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা, 1200 জনের বিরুদ্ধে মামলা পুলিশের। এবং মালয়েশীয় দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিরা, ভিসার মেয়াদ না থাকায় গ্রেফতার আতঙ্ক। প্রবাসী সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে তিন শিশু সহ একই পরিবারের পাঁচজন মারা গেছে। বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। পাহাড় ধসে প্রাণহানি বন্ধের সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। পরিবারের সদস্যদের হারিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে হতভাগ্য এই শিশু। আর তার কান্নার হাজারিতে ভারী হয়ে ওঠে এই জঙ্গল সলিমপুর এলাকার পুরো পরিবেশ। অন্যান্য দিনের মতো গতকাল রাতেও পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে গিয়েছিল রাজমিস্ত্রি রফিক, কিন্তু টানা বর্ষণে পাহাড় ধসে তিন শিশু ও দুই মহিলা সহ তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছে আরো চারজন। তিনটার পরে বৃষ্টিটা হয়েছে জোরে, ওই বৃষ্টিটা জোরা হওয়ার পরে কিন্তু ওই মাটিটা উপরে থেকে আমাদের ঘরের দুয়ারে ঠাস করে পড়ছে, আমার কেউ নাই, কেউ নাই, সব শেষ। থাকার কোনো জায়গা না থাকায় অনেকটা ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ে বসবাস করে এই এলাকার সাধারণ মানুষজন। আমরা এখানে প্রাথমিক যে যে সহযোগিতার দরকার এই পাশে ফ্যামিলির পাশে আমরা সহযোগিতা করবো এবং পাশে আমরা দাঁড়াবো। যারা এখানে বসবাস করছে তাদেরকে আসলে নিজেদেরকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই বিষয়ে জনপ্রতিনিধি যারা আছে ইনাদেরও কিছু আন্তরিকতা রয়েছে। আর সকল সংস্থার অংশগ্রহণের মাধ্যমে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাস করে তাদের ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন জেলা প্রশাসক। নিরুৎসাহিত করতে এবং যারা আছে তারা এখান থেকে চলে যাবেন। সরকার সম্ভাব্য পর্যায়ে পুনর্বাসনের জন্য যা যা করা সেগুলো আমরা করব, যেগুলো করা যাবে না সেই দায় নিয়ে তাদের এখানে বসবাস করতে দিতে হবে এমন কোনো কথা না। গত 10 বছরে এই জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে 25 জন মারা গেছে। প্রতিবছর বর্ষা আসলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এই প্রাণহানি ঘটনার পর ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ে বসবাস করে তাদের সরণিয়ার ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয় তা এখন দেখার বিষয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। গত 10 বছরে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 700 জনের, এর মধ্যে গত এক মাসে মৃত্যু হয়েছে 155 জনের। অবৈধভাবে পাহাড় কেটে দখলের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু বর্ষাকালেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে না দিয়ে অবিলম্বে স্থায়ী পুনর্বাসনের পরামর্শ তাদের। কমলদের রিপোর্ট। মৌসুমে চট্টগ্রামে এক মূর্তিমান আতঙ্কের নাম পাহাড় ধস। প্রতি বছরই বৃষ্টির সাথে সাথে পাহাড় ধস এখানে প্রাণহানির সংখ্যা বাড়ছে। 2007 সালের পর গত 10 বছরে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 700 জনের। বৈশিষ্ট্যগত কারণে এখানকার পাহাড়গুলো এমনিতেই ভঙ্গুর, আর এই ভঙ্গুর পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসতি গড়ে তোলা হচ্ছে। তারা কোনো আইনকে ফলো করে না এবং আইন ওখানে প্রয়োগ করতেছে না। যদি আইন প্রয়োগ করা হতো যে আমার পাহাড় আমি কাটতে পারবো না, আমাকে পাহাড় ব্যবস্থাপনা করতে হবে, আমি পাহাড় কেটে বসতি স্থাপনা করতে পাহাড়ের গোড়ায় দিতে পারবো না, এই জন্য পাহাড় ধস হয় এবং মানুষ মারা যায়। এদিকে চট্টগ্রামের 50টির পাহাড়ে অন্তত 3 লাখ লোকের বসবাস, এর মধ্যে 90% লোকেই ঝুঁকির মধ্যে বসবাস করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অধিক বৃষ্টি হয়, বৃষ্টির কারণে পানির যখন চাপ সৃষ্টি হয় চাপের কারণে এই পাহাড় গুলো
আমরা দোষ বলি যার কারণে যারা পাদদেশে থাকে বেশিরভাগ তারাই ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে উন্নয়ন কর্মীরা বলছেন 2007 সালের পাহাড়দশে 127 জনের মৃত্যুর পর তাদের পক্ষ থেকে জেলা প্রশাসনকে 34 দফা দাবি দেওয়া হয়েছিল এখন পর্যন্ত এর একটিও বাস্তবায়ন হয়নি আর এসব পাহাড়ে অবৈধ দখলদারদের মধ্যে রয়েছে প্রভাবশালী মহল পাহাড় ধ্বস এবং পাহাড় ব্যবস্থাপনার যে কমিটি সেই কমিটি সম্ভবত এই গত 10 বছরের 17তম বা 17টি সভা করেছে এর বাইরে আসলে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেই আজকে বছরের পর বছর এই পাহাড় দেশে মানুষের প্রাণহানি ঘটছে অপরদিকে নগর বিশেষজ্ঞরা বলছেন যতক্ষণ না এই পাহাড়গুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হবে না ততই পাহাড় দশ ঘটবে এবং আশঙ্কা থেকে যাবে ব্যাপক প্রাণহানির পাহাড় কাটা বন্ধ করতে হবে ইতিমধ্যে কাটা পাহাড়গুলিকে যতটুকু সম্ভব পুনর্বাসন করতে হবে তাকে ভেজিটেশন করতে হবে এবং কোথাও কোথাও সুরক্ষা দেয়াল নির্মাণ করে এই পাহাড়গুলিকে ঠেকাতে হবে আমরা এই নিম্নময়ের মানুষ যারা আমাদের প্রয়োজনে শহরে বাস করে তাদের জন্য নিম্ন ভাড়ায় বাসস্থান তৈরি করে পুনর্বাসিত করতে পারি কিন্তু পাহাড়ের পাদদেশে বাসস্থান না থেকে যদি করি তাহলে আমি যতই সরাই ততই আরো দ্বিগুণ উৎসাহে যাবে আমি তো বাসস্থান পাবো এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবল বর্ষণে বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করে সতর্কতা জারি করা হয়েছে সেই সাথে এখানকার লোকজনদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম বৃহস্পতিবার শাহবাগে ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশের রাবার বুলেটে আহত তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা চিকিৎসকদের এদিকে বিক্ষোভের ঘটনায় অজ্ঞাত অন্তত 1200 জনের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ এছাড়া আটককৃতদের মুচলেকা দিয়ে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাহবাগে ছাত্রদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র সিদ্দিকুরের দু চোখেরই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে কৃষক পরিবারের ছেলে সিদ্দিকুর চোখের আলো ফিরে পেয়ে আবারও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে তার পরিবারের শঙ্কা কাটছে না ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই নায়েব আলী বলেন কোনো অভিযোগ নেই শুধু ভাইয়ের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আবারও যেন শিক্ষাজীবনে ফিরে যেতে পারে সে আমি এত দিন কষ্ট কষ্ট করে ফিরে আসি আল্লাহ আল্লাহ আমার ভাইটার জন্য সুস্থ করে আমার দেখতে হবে না এটা বলতে আসলে দেখতে পাবে না আমি আমার উন্নত চিকিৎসা করে তার মানে নিয়মতল মন্ত্রীর কাছে অনুরোধ করে দেবো সিদ্দিকুরের চিকিৎসায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঁচজনের বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করা হয়েছে তবে এখন পর্যন্ত সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা দেখার ব্যাপারে খুব একটা হোপফুল না প্ল্যান ট্রমার জন্য চোখের কিছু কন্টেন্ট বেরো হয়ে এসছে রোগীর যেটা ভিশন সে কিছুই দেখতে পাচ্ছে না ইভেন লাইটও সে আছে কিনা দু চোখে সে বলতে পারে না তা আমরা এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি অপারেশন আমরা যে কালকে দেখে কি করা যায় সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব এদিকে শাহবাগে বিক্ষোভের ঘটনায় শুক্রবার অজ্ঞাত অন্তত 1200 জনকে আসামি করে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ আটককৃতদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের জিম্মায় জামিন দেওয়ার কথা জানিয়েছে শাহবাগ থানা সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা প্রবাসী সময় আরো থাকছে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে এখনই হস্তক্ষেপ করা হবে অনধিকার চর্চা বলছে ইসি কমিশনকে বিতর্কিত না করার আহ্বান বিশেষজ্ঞদের বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে অতি উৎসাহী হয়ে বরিশালের আগৈলঝড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন যৌক্তিক কারণে ইউএনওর পক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে এক শিশুর আঁকা ছবিটি ব্যবহার করেছিলেন তৎকালীন বরিশালের আগলছাড়া উপজেলা নির্বাহী অফিসার তারিক সালমান এ ঘটনার পর বঙ্গবন্ধুর ছবি বিকৃতি অবমাননা আর দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে গেল সাতজন মামলা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় প্রথমে জামিন আবেদন নামঞ্জুর হলেও পরে জামিনে মুক্ত হন ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে বিষয়টি নিয়ে
শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি নজরে আনেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। পরে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, যৌক্তিক কারণেই ইউএনওর পক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এখানে ইউএনওর কোনো দোষ ছিল অহেতু অতি উৎসাহে তার বিরুদ্ধে মামলা করেছে। এটা একটা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমরা অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার সাসপেন্ড করে শো কজ করার নির্দেশ দিচ্ছি। কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না? এর আগে মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা উপনির্বাচন সহ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের বিমানের বর্ধিত ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শুক্রবার দুপুরে হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। হজযাত্রীদের বিমানের টিকিটে আবগারি শুল্ক ও বিমানবন্দরের বর্ধিত টার্মিনাল ভাড়া পরিশোধ করা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার পর আজ এ সিদ্ধান্তের কথা জানালেন ধর্মমন্ত্রী। যেসব এজেন্সি এরই মধ্যে অতিরিক্ত টাকা আদায় করেছে তাদেরকে টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে হজ প্যাকেজ অনুমোদন হবার পর গত 6 জুলাই অতিরিক্ত 3,000 টাকা যোগ করার নির্দেশনা দিয়েছিল সরকার। সব কার্যক্রম আশা করি সম্পন্ন হয়েছে। এরপরেও যদি আপনাদের নজরে কিছু থাকে আপনারা বললে আমরা সুসম্পন্ন করব ইনশাআল্লাহ। বর্ধিত ভাড়া এটা এইমাত্র সংবাদ আসছে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ওটা বাতিল। জাতীয় সংসদ নির্বাচনের এখনও 1.5 বছর বাকি। নির্বাচনের এত আগে থেকে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে কমিশনের হস্তক্ষেপ করাকে অনধিকার চর্চা হবে বলে মনে করে নির্বাচন কমিশন। তাই এ নিয়ে রাজনৈতিক বক্তব্য আমলে নিচ্ছেন না তারা, বরং গঠনমূলক সমালোচনা হলে তা গ্রহণ করা হবে। এই মুহূর্তে 7টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ তাদের। এদিকে নির্বাচন কমিশনকে অযথা বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর এ নিয়ে সরব এখন রাজনৈতিক মহল। ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপির ভাষায় অর্থহীন এরর ম্যাপ। আবার তফসিলের আগে ইসির অবস্থান নিয়ে সিইসির বক্তব্য নিয়েও কম জল ঘোলা হয়নি। রাজনৈতিক দলগুলোর এমন মন্তব্য খুব একটা আমলে নিচ্ছে না কমিশন, বরং সঠিক সময়ে কর্মপরিকল্পনার 7টি ধাপ সম্পন্ন করাই নিজেদের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। সমালোচনার জন্য যদি সমালোচনা হয় সেটা নিশ্চয়ই আমরা সেভাবে দেখব না, যদি কোনো গঠনমূলক সমালোচনা হয় অবশ্যই কমিশন সেটা অ্যাকসেপ্ট করবে এবং সেই সমালোচনাকে স্বাগত জানাবে। সময়টাও কিন্তু খুব একটা বেশি আছে বলে আমি মনে করছি না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়, রিসোর্স এবং সকলের যে আমরা সহযোগিতা নিয়ে আমরা রোডম্যাপটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, সেই সহযোগিতা যদি আমরা পাই আশা করি আমরা রোডম্যাপটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো। আর নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে কিংবা তফসিলের আগে রাজনৈতিক দলগুলো কিভাবে পরিচালিত হবে এসব বিষয়ে মাথা ঘামানো কমিশনের জন্য অনধিকার চর্চা বলে মনে করেন তারা। সংবিধানের মধ্যে আমাদের ফাংশনসগুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, ওর বাইরে যেতে গেলেই তো এটা আমাদের উচিত নয়। একজন নাগরিক বা একটা রাজনৈতিক দল তার কি অধিকার আছে না আছে সেটা সে যদি যথাযথভাবে যদি না পেয়ে থাকে সেখানে সরকার দেখতে পারে, আর সরকার যদি সেটা তারা যদি মনে করে যে সরকার সেটা নিশ্চিত করতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের দেশে যে প্রচলিত আইন আছে সেখানে তারা তাদের দ্বারস্থ হতে পারে। এদিকে রাজনৈতিক হিসাব নিকাশের সমাধান রাজনৈতিকভাবেই করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কমিশনকে অযথা বিতর্কে না জড়ানোর আহ্বান তাদের। কোথায় মিটিং হবে কি হবে না, এলাও করবে কি করবে না, দেবে কি দেবে না, এগুলোর মধ্যে তো নির্বাচন কমিশন ইনভলভ হবে না। তুমি রাজনৈতিক দল, তোমার শক্তি দিয়ে পায়ের উপরে শক্তি দিয়ে জনতার সমর্থন নিয়ে ওটাকে আদায় করো। রোডম্যাপের যথাযথ বাস্তবায়ন রাজনৈতিক দল আর ভোটারদের কাছে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের বড় সুযোগ উল্লেখ করে কমিশনকে সেই দিকে তৎপর হওয়ার তাগিদ সাবেক এই নির্বাচন কমিশনারের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের এ ধরনের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপিও আওয়ামী লীগের সমালোচনা করে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি যেভাবে আক্রমণ করেছেন আমাদের দলের চেয়ারপারসন, এটা অনভিপ্রেত। আওয়ামী লীগের সমালোচনা 24 ঘন্টায় করছি, সেগুলো রাজনীতির যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার মেনেই আমরা করছি। রাজনৈতিক দলের আদর্শ, তার নীতি, তার কর্মকাণ্ডের ব্যাপারে বিরোধী দলগুলো কথা বলবে, বিরোধী দলের কর্মকাণ্ডের ব্যাপারে সরকারি দল কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে সবসময় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। এবার প্রিএমপি ইলেকশন করতে হবে, আদারওয়াইজ দে উইল নট বি দেয়ার। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে বিএনপি জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকেলে হবিগঞ্জের লাখাই উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। তবে বিএনপি নির্বাচনে কোনো সহিংসতা করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ার করেন স্বাস্থ্যমন্ত্রী। আন্দোলন করে একবার পরাজিত হয়েছে, জলাপ্রয়োগ পরাজিত হয়েছে, এখন জনগণ ভোট চায়, নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন সরকার গঠন করবে। আমি বিএনপিকে বলবো, আন্দোলন খেলা বাদ দেন। আন্দোলন করে ব্যর্থ হয়েছেন, জলাপ্রয়োগের মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়েছেন, নির্বাচনে প্রস্তুত হন। নির্বাচন মাঠে ইনশাল্লাহ জনগণ রায় দেবে, কারা দেশ পরিচালনা করবে। আমি বিশ্বাস করি সেই ক্ষেত্রে নেতৃত্বে আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। প্রবাসের সময় আরো থাকছে নানা অব্যবস্থাপনা ও অরাজকতার অভিযোগ গ্রীষ্মকালীন জাতীয় অ্যাথলেটিক্সে, অস্বীকার ফেডারেশনের। উন্নত স্টেনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। চিকুনগুনিয়া রোগ নিয়ে গত কয়েক মাস ধরে উদ্বিগ্ন রাজধানী সহ সারা দেশের মানুষ। সম্প্রতি গণমাধ্যমে চিকুনগুনিয়া জ্বরে মৃত্যুর খবর আরও আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন আগে থেকে শারীরিক জটিলতা না থাকলে চিকুনগুনিয়ায় মৃত্যু হয় না। যথাযথ মেডিকেল প্রমাণ ছাড়া এমন সংবাদ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চিকুনগুনিয়া গত কমাসে রাজধানীতে আলোচিত এক আতঙ্কজনক বিষয়ের নাম, কর্তৃপক্ষের গাফিলতি কিংবা নগরবাসীর সচেতনতার অভাব। কারণ যেটাই হোক না কেন, আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। এমনকি কত মানুষ এই জ্বরে আক্রান্ত হয়েছেন এর সঠিক সংখ্যা নেই কারো কাছে। যদিও বিভিন্ন জরিপ মতে রাজধানীতে প্রতি 10 জনে একজন আক্রান্ত এই জ্বরে। এই যখন অবস্থা, তখন বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে চিকুনগুনিয়ায় মৃত্যু। খবরের শিরোনাম হয়েছে বিচারপতি মনোয়ার উদ্দিন এবং অভিনেতা রাতিনও মারা গেছেন চিকুনগুনিয়ায়। যদিও অনেক ক্ষেত্রে স্বজনরাই তা নিশ্চিত করেননি। একটা রিপোর্ট ছিল চিকুনগুনিয়া টেস্ট, ওখানে ছিল পজিটিভ, চিকুনগুনিয়া পজিটিভ। আমরা এই ধরনের কোনো সংবাদ মিডিয়াকে দেইনি যে চিকুনগুনিয়ার কারণে উনি মারা গিয়েছেন। ওনার শরীরের মধ্যে লাং ইনফেকশন হয়েছিল, ইনফেকশনটা স্প্রেড করেছে এবং সেই অনুপাতে ডাক্তারকে, সেই অনুযায়ী ডাক্তার সাহেবরা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, সেই অ্যান্টিবায়োটিক রেসপন্স করে নাই বলে উনি মারা গিয়েছেন, এটা ডাক্তারদের ভাষ্য। অভিনেতা রাতিনের স্বজনরাও গণমাধ্যমে জানিয়েছেন তার কিডনি জটিলতা এবং শ্বাসকষ্ট ছিল। বিশেষজ্ঞরা বলছেন চিকুনগুনিয়ায় মৃত্যু ঝুঁকি নেই, তবে অন্য কোনো জটিল রোগে আক্রান্ত থাকলে চিকুনগুনিয়া মারাত্মক হতে পারে। যাদের অন্যান্য রোগ আছে, যেমন ধরুন কারো হার্টের রোগ আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, কিডনিতে প্রবলেম আছে, লিভারে প্রবলেম আছে, গর্ভবতী মা, তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ। সেই জন্য মৃত্যু ঝুঁকি বলতে যেটা মিন করে, অন্য কোনো মানুষের অন্য কোনো রোগ নাই হইলে কোনো মৃত্যু ঝুঁকি বলতে গেলে নাই, এই ধরনের রোগ যাদের থাকে তারা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আসলে। এই অবস্থায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর মৃত্যু নিরীক্ষার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা বলছেন ডাক্তারি পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা অনুচিত হবে। চিকুনগুনিয়ার জন্য মারা গেছে এটা বলা যাবে না। মানুষের মধ্যে এমনিতে প্যানিক হয়ে আছে, মানুষের আতঙ্ক হয়ে আছে, এই ধরনের নিউজ যদি বড় করে হেডলাইন দিয়ে একজন মারা গেল ওইটি বড় করে দেবেন, দুই একজন মানুষ তো মারা গেলেই চিকুনগুনিয়া মারা গেছে, এটা তো বলা ঠিক হবে না প্রমাণ ছাড়া আসলে। তিনি আরো জানান গত বছর ভারতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় 25 জন মারা গেছেন এমন খবর প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে সত্যি নয় বলে জানা গেছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নিজ ঘরে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি হওয়ার একদিন পেরিয়ে গেল, এখনো খোঁজ মেলেনি তার।
এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শিশু শরীফের বাবা ফজলুর রহমান বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে বায়েজিদ থানায় একটি মামলা করেন। মামলার পর এই ঘটনায় জড়িত সন্দেহে কুঞ্জছায় আবাসিক এলাকা থেকে এক নারীকে আটক করে পুলিশ। এদিকে চুরি হওয়ার 30 ঘন্টা পরও শিশু শরীফ উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। কলোনির লোক ছাড়া সহযোগিতা ছাড়া আমার মেয়ের ছেলেটা কিন্তু এখান থেকে যেতে পারে না, এখানে কিছু সহযোগিতা আছে। তথ্য পেয়েছি যে ঘটনার দুই দিন আগে যে মহিলা বাচ্চা নিয়ে যেতে ফুটেজে দেখা গেছে তার সঙ্গে ওই বাসায় এই ভাড়াটে আসার পূর্বে একজন মহিলা ভাড়াটার থাকতো, তারা 18 তারিখে গেছে ওই ঘর থেকে পানি খেয়েছে। তো আমরা টোটাল বিষয়টা নিয়ে আমাদের যে মেধার সর্বোচ্চ মেধা দিয়ে আমরা চেষ্টা করছি যে তাদের আইডেন্টিফাই করা এবং বাচ্চা উদ্ধারের জন্য। বন্যা পরিস্থিতির খবর। সিলেট অঞ্চলে নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এরই মধ্যে ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। ডুবে যাওয়া কৃষিজমি জেগে উঠায় কৃষক নতুন উদ্যোগে ফসল বোনার কাজ করছেন। তবে দুদফা বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব কৃষক চেয়ে আছেন সরকারি সহায়তার দিকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। প্রায় এক মাস সিলেটের 8 উপজেলার মানুষ বন্যার পানিতে ভেসে দিন কাটিয়েছেন। এপ্রিলে বোরো মৌসুমের ধান হারিয়ে নিঃস্ব কৃষকেরা দিশেহারা হয়ে আউশ ধান রোপণ করে স্বপ্নের দিন গুনছিলেন। কিন্তু জুন মাসের শেষে ভারী বর্ষণ আর সাথে উজানির পাহাড়ি ঢলে সেই স্বপ্নও বানের পানিতে ভেসে যায়। বিপন্ন অবস্থার মধ্যে পড়েন কৃষির উপর নির্ভরশীল 6.5 লাখ মানুষ। এতে বুড়ো নিল গিয়া, বুড়ো হইলাম না বাবা, না হয় আউসে এজরা হলাই যেত, আউসা নেজরা তা দিকে রয়েছে বাবা, বুড়োগুন আল্লাহ দিন দিন তে খাইতাম। বিষ দিয়া বা সার দিয়া তে আমরা মনে করো গোয়া সরা গেছে খেতে কথা। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের প্রায় 6,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। বানের পানি নামার সাথে সাথে কৃষকেরা আবার নতুন ফসল ঘরে তোলার জন্য ঘুরে দাঁড়িয়েছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা চাচ্ছেন সরকারি সহযোগিতা। আবার রুইতে হইলে তো বিশেষ দরকার, সারের দরকার, না হইলে তো আমরা জমিনটা তো আবার রুইতে পারি না। এখন আমরা সরকারি সহযোগিতা না করে তো আমরা কি করে বাঁচবো? অন্যদিকে বানের পানি নামতে শুরু করায় বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কৃষি, স্বাস্থ্য ও পুনর্বাসনে নেওয়া নানা পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। যতদিন পর্যন্ত তাদের একটা মোটামুটি সুস্থ অবস্থায় ধান না দাঁড়াতে পারে ততদিন পর্যন্ত আমরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব। কৃষি বিভাগ থেকে তাদেরকে বীজ, সার বা ওই সেচের সময় যেসব সুবিধা দেওয়া এটিও আমাদের কার্যক্রম চলমান আছে। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের 8 উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 5.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষের জন্য 813 মেট্রিক টন চাল ও নগদ 13 লাখ টাকা বিতরণ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঝালকাঠিতে 7 বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ষাটার্ধ বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাড়ির উঠোনে খেলার সময় শিশুটিকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় বৃদ্ধ সুলতান হাওলাদার। সেখানে তার উপরে নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় সুলতান। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পলাতক থাকা সুলতানকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এদিকে মামলা না নিতে নির্যাতিতা শিশুর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি স্বজনদের। আমাদের হুমতে আমার মেয়ের মাঝে ফেলাইবে, মামলা করতে মানা করে, মিশে যাইতে কয়। আমরা আর ওষুধ হিসেব চাই, কারণ আমরাও তো মেয়ে, ও তো ছোট বাচ্চা নিষ্পের বাচ্চাও করছে। প্রসিডিউর অনুযায়ী যে পরীক্ষা, দর্শনের যে পরীক্ষাগুলো সেটা আমরা মামলা করার পরে পুলিশের রিপোর্টের ভিত্তিতে আমরা তখন সেই ধরনের পরীক্ষা করব। আমরা ভিকটিম পক্ষকেও আমাদের যে আইনগত সহায়তা আছে আমরা সর্বোত্তম সহযোগিতা করব এবং আসামিকেও গ্রেপ্তার করা হবে। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ার সরকার ও নিয়োগকর্তাদের বিভিন্ন শর্ত, সেই সঙ্গে বৈধ হতে গিয়ে বিভিন্ন জায়গায় দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিরা।
রিহায়ারিং কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পাসপোর্ট সহ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। আবার যারা রিহায়ারিং এ অংশ নিয়েছেন তাদের অনেকেরই এখনো ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন। মালয়েশিয়ার প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ার সব অবৈধ অভিবাসীর বৈধ হবার মেয়াদ এবছরের শেষ পর্যন্ত বাড়ানোর পর সুযোগটি কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকরা। মালয়েশিয়া সরকার বৈধ হবার সুযোগ দিলেও রিহায়ারিং প্রোগ্রামে অংশ নিতে নির্ধারিত শর্ত বেঁধে দেয়ায় বিপাকে পড়ার কথা জানান কাগজপত্রহীন অবৈধ বাংলাদেশিরা। সবাই খুব অসুবিধার মধ্যে আছে, অনেকদিন অনেক সময় দেখা গেল যে এদেশের সরকার টাইম দিছে যে এত মাসের ভিতরে তোমরা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবা, তোমরা ই কার্ড পাইবা, কিন্তু আমাদের ওই বসদের বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে সময় মতো আমরা যাইতে পারতেছি না, ই কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে, প্রায় লোকে করতে পারছে না। এখন বর্তমানে আবার চালু করছে রিহায়ারিং ও একই অবস্থা পড়তেছে। বেশিরভাগ শ্রমিক বৈধ হবার প্রক্রিয়ায় নানা জটিলতার জন্য নিয়োগকর্তা ও কর্মরত প্রতিষ্ঠানকে দায়ী করেন, আবার অনেকেই দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট সহ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ কেউ রিহায়ারিং প্রোগ্রামে অংশ নেয়ার এক বছর পরও হাতে পাননি কাঙ্ক্ষিত ভিসা। এ অবস্থায় রিহায়ারিং প্রোগ্রাম সহজকরণ ও অসহায় প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। দুই বছর ধরে রিহায়ারিং এর জন্য আমি জমা দিছি, কিন্তু বারবার বসের কাছে গেলে বসের সমস্যা বলতেছে ইমিগ্রেশন প্রবলেম, এই সমস্যা ওই সমস্যা দেখায় আমাদেরকে খালি টাইম পাস করায়। এক বছর ধরে টাকা দিচ্ছি, এজেন্টে বলতেছে দুই মাস তিন মাসের ভিতর ভিসা পাওয়া, কিন্তু আজ এক বছর হয়ে যাইতেছে আমার কোনো ভিসার কোনো খবর নাই, কাগজপত্রের খবর নাই। আমাদের টাকা পয়সা অনেকেরই মার যাইতেছে, কষ্ট করে আমরা কাজ করি, বেতন থেকে টাকা কাটিয়ে নেয়, আমাদের পারমিট এখনো অনেকে পাইতেছে অনেকে পাইতেছে না। তবে সম্প্রতি বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে কারো কাছ থেকে কোনো ধরনের হেনস্থা হবার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কেউ বৈধ থাকে তাকে যদি ওখানে কেউ যদি ধরে নিয়ে যায় তাহলে তার সক্ষম ই রয়েছে, তার আইন বলেন মানে নৈতিকতা বলেন সবকিছু তার পক্ষে রয়েছে, তাকে কেন ধরে নিয়ে যাবে? এবং দূতাবাসকে সাথে সাথে জানান আমরা এরকম, আমাদেরকে যারা জানায় কিছুদিন আগে এক রেস্টুরেন্ট থেকে 11 জনকে ধরে নিয়ে গিয়েছিল, সাথে সাথে টেলিফোন করা হয়েছে, সাথে সাথে তারা 11 জনকে ছেড়ে দিয়েছে। মালয়েশিয়ায় 6.5 লাখ বাংলাদেশি শ্রমিকের বসবাস, এর মধ্যে 2 লাখ বৈধভাবে অবস্থান করলেও অবৈধ রয়ে গেছেন প্রায় 4 লাখ শ্রমিক। বাংলাদেশ হাই কমিশনের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 2,93,000 বাংলাদেশি রিহায়ারিং এর জন্য নাম নিবন্ধন করেছেন আর ই কার্ড সংগ্রহ করেছেন 1 লাখেরও বেশি শ্রমিক। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ায় অপহৃত 14 বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানী কুয়ালালামপুরে আম্পাং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় 3 বাংলাদেশি মানব পাচারকারীকেও আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 20টি মোবাইল ফোন জব্দের পাশাপাশি 28,500 মালয়েশীয় রিঙ্গিত উদ্ধার করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে 3 বাংলাদেশি মানব পাচারকারী 14 জনকে আটকে রেখেছিল বলে জানান তিনি, তবে উদ্ধারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায় আটক 3 বাংলাদেশি মানব পাচারকারী প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার লোক এনে আটকে রাখত, এরপর তাদের স্বজনদের ফোন করে মুক্তিপণ আদায় করত। মন্ত্রী পরিষদের রদবদলের গণমাধ্যমের খবরকে নেহায়েতে গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে মোস্তফা কামাল বলেন, বিমানবন্দরের সার্বিক অবস্থার আমূল সংস্কারে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ সময় বর্তমান সরকারের চলমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। যাদের কোনো নিউজ নাই তারা এই নিউজ ছাপায়, বেশি পড়বে। আপনি হজ করতে যাবেন সৌদি আরব, গেলেন হজ করে আসলেন, সবকিছু ভালোভাবে হলো, এটা যদি আমি সাফাই কেউ পড়বে কি সাফাইতে হবে? আপনি এয়ারপোর্ট থেকে ফেরত আসছেন, যাইতে পারেন না হজ করতে, এটা এটা যদি সাফাই তাহলে সবাই পড়বে, এই নিউজও এরকম। এখন আমাদের সামনে আমাদের নির্বাচন, এই মুহূর্তে গভর্নমেন্ট কোনোদিন কোনো কাউকে পরিবর্তন করবে? এটা হয় কোনোদিনও? এটা হতে পারে নাকি? কোথার থেকে এই নিউজ আমি নিজে জানি না। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফেসবুক ভিত্তিক চরমপন্থী বিরোধী প্রচারাভিযান প্রতিযোগিতায় বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দূতাবাসে বিজয়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ফেসবুক মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন পররাষ্ট্র বিভাগ যৌথভাবে পিটুপি ফেসবুক গ্লোবাল ডিজিটাল স্প্রিং 2017 অ্যাওয়ার্ডের আয়োজন করে। চূড়ান্ত প্রতিযোগিতায় নাইজেরিয়া, স্পেন এবং ফিলিপিন্সের প্রতিযোগীদের হারিয়ে সেরার মুকুট অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে 156টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলমের শিশুপুত্র প্রীতমের স্মরণে শুক্রবার ফ্রান্সের প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাত সহ ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। আলম মাসখানেক আগে সপরিবারে বাংলাদেশ ভ্রমণে আসলে তার পুত্র অসুস্থ হয়ে পড়লে কুমিল্লার মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু প্রীতমের মৃত্যুতে তার পরিবার থেকে মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ করা হয়। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে ভারত জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত দলটির বার্ষিক রাজনৈতিক সভায় বিজেপি ভারত ছাড়ো অভিযানের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। আমি সবাইকে বলছি, যত এমপি এমএলএ, কাউন্সিলর, কমিশনার, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, 9 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ চলবে, মিছিল মিটিং চলবে, আর বিজেপি ভারত ছাড়ো এই আন্দোলন চলবে 9 আগস্ট থেকে 30 আগস্ট। নানা ব্যর্থতা থাকলেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনায় তিনি একথা বলেন। মন্ত্রী ফাঁস হওয়া প্রশ্নপত্র পেতে শিক্ষার্থীদের উৎসাহিত না করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বছরের শুরুতে স্কুল পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কারিগরি শিক্ষার উন্নয়ন সহ উচ্চশিক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পারমাণবিক শক্তি কমিশনে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। দুপুরের পর থেকে অনুষ্ঠান স্থলে আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের উদ্বোধনের পর অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেয় আব্দুস সোবহানকে সংবর্ধনা দেওয়া হয়। খেলার খবর। চরম অরাজকতা আর অব্যবস্থাপনার মধ্যে শুরু হয়েছে গ্রীষ্মকালীন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ডাক্তার আর অ্যাম্বুলেন্সের অভাবে আহত প্রতিযোগীদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে হয়েছে ফ্লোরে। টুর্নামেন্টের শিডিউল বিপর্যয় কিংবা ট্রায়ালের ঘণ্টা খানেকের মধ্যে আবারও ট্র্যাকে নামা নিয়ে ক্ষোভ ছিল প্রতিযোগীদের মাঝে। তবে এসব বিষয় অস্বীকার করে পরস্পর বিরোধী অভিযোগ করেছেন ফেডারেশন কর্মকর্তারা। অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছেন রাজবাড়ির একজন অ্যাথলিট। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টার মধ্যেও দেখা নেই কোনো ফেডারেশন কর্তার। পরে বিষয়টি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নজরে এলে তার ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয় মেয়েটিকে। এভাবেই চলছে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতার 13তম আসর, যে টুর্নামেন্টের খরচ ধরা হয়েছে 10 লক্ষ টাকার বেশি, অথচ নেই কোনো ডাক্তার কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। অ্যাম্বুলেন্স শর্টেজ অফ অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স আমাদের নেই, আমরা হায়ার করে আনি। একটা মেডিকেল টিম রয়েছে, তারা যখন কাজ করে তখন করে, আগামী দিন আমরা ইনশাল্লাহ এগুলো প্রোভাইড করব। যদিও এ নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া গেল অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে। যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে এটার জন্য আমাদের, এটা মোকাবেলা করার জন্য আমাদের এই মাঠে কোনো প্রস্তুতি ছিল না, এটা ভবিষ্যতে থাকবে না। মেয়েটা ভিতরে অসুস্থ হয়েছে, ইনফরমেশন আমাদের কাছে সঠিকভাবে আসেনি। প্রতিমন্ত্রী সাহেব তার যেহেতু গাড়ির সামনে ছিল, স্ট্যান্ড বাই, তার গাড়িতে উনি, ওনার গাড়িতে উনি উঠিয়ে দিয়েছেন।
অভিযোগের এখানেই শেষ নয়। প্রথম দিনের বেশিরভাগ ইভেন্টই হয়েছে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে, দেয়া হয়নি সময় মতো খাবার কিংবা পানি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে ঢাকার বাইরের প্রতিযোগীদের। 4 ঘন্টা আপনার গেতে লাগছে, মানে আমাদের আসলে যে একটা এনার্জি খেলার খেলোয়াড়দের জন্য সেটা আমাদের তখনই শেষ। একটু জেট পর্যন্ত এই সমস্যা, ঠিক মতো না আমাদের খাওয়ার কোনো ডিসিপ্লিন নেই। ইভেন্টগুলোতে অংশগ্রহণ করব, দেখা যাচ্ছে যে আমাদের রানিং বুট নাই, নিজেদের কিনে নিতে হচ্ছে। প্রতি বছর বাজেটে ক্রীড়ার ক্ষেত্রে বরাদ্দ করা হয় কোটি কোটি টাকা, তো জাতীয় পর্যায়ের যে কোনো আসরে প্রতিযোগীদের প্রতি ফেডারেশন কর্তাদের উদাসীনতা অনাগ্রহী করতে পারে তাদের খেলাধুলা থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বের খবর। দ্বিতীয় ম্যাচেও হারের লজ্জায় ডুবল বাংলাদেশ। হেব্রনের ডোরা স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে থেকেও শক্তিশালী তাজিকিস্তানের কাছে 3-1 গোলে হেরেছে অ্যান্ড্রু অডের দল। আসরের প্রথম ম্যাচে জর্ডানের কাছে 7-0 গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। তবে তাজিকিস্তানের বিপক্ষে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। আগের ম্যাচেই 7 গোল হজম করা আনিসুর রহমান এদিন গোল পোস্টে ছিলেন বেশ তৎপর, আর 33 মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন ফরোয়ার্ড সোহেল মিয়া। তবে সফরে প্রথম সাফল্যের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ যুব দল হতাশায় ডুবে দ্বিতীয়ার্ধে। 54 মিনিটে সমতায় ফেরে তাজিকিস্তান। 66 মিনিটে গোলরক্ষক পেনাল্টি ঠেকিয়ে দিলেও ফিরতি শটে দ্বিতীয় গোল হজম করে অ্যান্ড্রয়েডের দল, আর 86 মিনিটে আরেকটি গোল হজম করায় ম্যাচে ফেরার আশাও চূর্ণ হয়ে যায় বাংলাদেশের। টানা দুই ম্যাচ হারায় আসরের বাছাই পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে সোহেল রানাদের। এবার বর্ষা উদযাপনের খবর। নানা আয়োজনে বর্ষা উৎসব উদযাপন করল নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে নাচে গানে বর্ষার বন্দনা করা হয়। আগতরা বর্ষা ঋতুর নানা বৈচিত্র্যের কথা তুলে প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানান। ধ্যানমগ্ন বর্ষা, বাঙালির সাথে এই ঋতুর আত্মিক সম্পর্ক। শ্রাবণের বৃষ্টি বাঙালির মনেও খানিকটা ঝরে, তাই তো রোমান্টিক বাঙালি আরো বেশি আবেগপ্রবণ এই শ্রাবণে। সার্বিক বোধন আর আরাধনায় বর্ষা বাঙালিকে নানাভাবে আবিষ্ট করে রেখেছে, তাই তো ইট কাঠেরি নগরেও বর্ষা নিয়ে বিশেষ আয়োজন। সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজন করলেও এতে অংশ নিয়েছেন নানা বয়সী বৃষ্টিপ্রেমীরা, তাদের সবার কণ্ঠে বৃষ্টি বন্দনা। এই ধরনের উৎসব প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়, প্রকৃতিকে জানা যায়, আর বর্ষা হচ্ছে আমার প্রিয় ঋতু, এ কারণে এখানে আসা। শহর কেন্দ্রিক মানুষদের জন্য এটাই লাভবান যে মানুষগুলো আসলে আমাদের যে বাংলা সংস্কৃতির উৎসবগুলো এগুলো নতুন করে মনে করে যে না আসলে হ্যাঁ বর্ষা, এখন তো বর্ষা হচ্ছে। আমাদের মধ্যে এই উৎসাহ আছে যে আমরা প্রত্যেকটা ঋতু বরণ করে নিব সংগীতের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, বিভিন্ন সংস্কৃতিক কর্ম দিয়ে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বর্ষা ঋতু নিয়ে রয়েছে উচ্ছ্বসিত ভালোবাসা, অনুরাগ ও স্তুতি। তবুও রহস্যময় এই বর্ষার রূপ বৈচিত্র্য নগর মানুষের সবটুকু চেনা নয়। এই উৎসব বৃষ্টি ঘনিষ্ঠ বাঙালিকে আরো বেশি বৃষ্টি বিলাসী করবে। আমরা সবাই উদার হব, আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতির উপরে কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন যাতে না হয় সে ব্যাপারে সচেতন থাকবো, এবং প্রকৃতির সুরক্ষার জন্য যা কিছু করণীয় সেটি আমাদের করতে হবে আমাদের নিজেদের স্বার্থে। বাঙালির জীবনে বর্ষা যেন নতুন করে বেঁচে ওঠার প্রেরণা হয় এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে 3 শিশু সহ একই পরিবারের 5 জন নিহত, স্থায়ী পুনর্বাসনের পরামর্শ। হজযাত্রীদের বিমানের বর্ধিত ভাড়া মৌকুফের সিদ্ধান্ত, কোন এজেন্সি বাড়তি টাকা আদায় করলে ফেরতের নির্দেশ। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলাকারী বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাময়িক বরখাস্ত, জানালেন ওবায়দুল কাদের। শাহবাগে ছাত্র বিক্ষোভের রাবার বুলেটে আহত শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা, 1200 জনের বিরুদ্ধে মামলা পুলিশের। এবং মালয়েশীয় দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিরা, ভিসার মেয়াদ না থাকায় গ্রেফতার আতঙ্ক।
এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়news.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।